নমস্কার বন্ধুরা, আমরা লেক জেনিভাতে চলে এসেছি। তো লেক জেনিভার এটা ডাউনটাউন। আর এটা এত সুন্দর গোছানো সাজানো, একদম গাড়ি পার্ক করলাম। তো মানে জোর করে ঘুরিয়ে দিলে না রেগে যায়। ওই যে দূরে আমাদের গাড়ি পার্কিং করে রেখেছি রাস্তার উপরে, রাস্তার উপরে হলেও টাকা দিয়ে পার্কিং করতে হয়। আর যে লেক জেনেভার ওখানে পুরো পার্কিং শেষ হয়ে গেছে, মানে দেখলাম যে ফুল হয়ে গেছে, তাহলে ওর ভেতরে পার্কিং করলে ভালো হয়। ঠিক আছে, একটু দূরেই পার্কিং করলাম। কি সুন্দর না মূর্তিগুলো দেখতে, দারুণ মূর্তি। কিন্তু রাস্তায় যেতে যেতে মূর্তিগুলো বেশ দেখলাম, ভালো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। যেখানে যা পাওয়া যায় তাই ভিডিও করে নিই, কিচ্ছু ছাড়ার উপায় নেই, কিচ্ছু ছাড়ার উপায় নেই। সান দিয়েগোতে এইরকম লাগতো, ঠিকই বলেছে। হ্যাঁ, এখন দোকানে এসে খেতাম না আমরা, এখন এই আগের বারে আমরা এইটা এইটা খেয়েছি, এই দোকানটাতে আগের বারে না এই দোকানটাতে খেয়েছিলাম। ওই যে ওই দিকটাই যেতে হবে। হ্যাঁ, সাবধান।
ভিড় বলে না ভেতর পর্যন্ত ঢুকতে পারলাম না, নাহলে কিন্তু পাওয়া যেত। মানে আমরা এর আগের বারে ঢুকেছি এখানে, ভেতরেই পার্কিং পেয়েছি। এখন ছুটি চলছে তো, 3rd July 4th July সব ছুটি। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে, এখন তো লম্বা ছুটি, তো সবাই ছুটির মুডে আছে। এসব জায়গায় পার্কিং পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়, তাও তো আমরা অনেক কাছে পেলাম। এবারে যখন আসি তখন একটু ঠান্ডা ছিল, বেশ ঠান্ডা লাগছিল, এবারে গরম। দেখবো কেমন লাগে। এই দিক দিয়ে আবার যেতে হবে, তাই না? এখানে সব ভাড়া নেওয়া হয়, যে দেখুন এখানে ভাড়া নেওয়া হয় বোটিংয়ে। তো এই জায়গাটায় আপনি বোট রেন্টাল নিতে পারেন, দিয়ে বোটিং করতে পারেন ভাড়া যে দেখে। তো ছোটো ছোটো বোট, এগুলো ছোটো ছোটো বোট। লেকটা দেখুন, এই লেকটাই অনেক জায়গায় অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। আমরা এর আগেরটাতে অন্য জায়গায় ঢুকেছিলাম, আর এটাতে এলাম আবার। এখানে একটু শান্তি, মানে বসা একদম লেকের পাড়ে আমরা বসতে পারবো, আর ওটা একদম রোডের উপরে লেকের ওই জায়গাটা। লোকে স্নান টান করছে কিন্তু গুনগুনকে নিয়ে যেতে পারবো না একদম লেকের সামনে। এখানে যেমন নিয়ে যেতে আমি পারি, আর ওখানে একটু বসার জায়গা নেই, কিন্তু ওটা গ্রুপের জন্য খুব ভালো। এখানে আবার গ্রুপের অতটা করতে পারবেন না, ওখানে পার্ক টাইপের আছে, তো ওখানে রান্না বান্না করে বেশ স্নান টান করা ওটা বেশ করতে পারবেন, তো ওটা বেশ ভালো আছে ওটা। কিন্তু এখানে এমনি এসে বসা এটার জন্য এটা খুব আমার
আচ্ছা আগের বার মাছ ধরছিল মনে আছে? দেখি আমরা কোনোদিন বোটিং করিনি না, জিজ্ঞেস করে এসে দেখি কি বলছে। টিকিট কাটছে, যদি হয় তাহলে তো করবোই, না লেগে কোনোদিন বুকিং করিনি, লেগে করেছি। বসে যাচ্ছে মানে সবসময় টিকিট সোল্ড হয়ে যায়, তাহলে সবসময় যে টিকিট সোল্ড হয়ে যায়, আমরা কোথায় যাই বলো তো? এই হবে না মনে হয় জানো। হ্যাঁ না ওই তো আছে ওইখান থেকে ঢুকবে এই বোর্ডটাতে, ও এটা সিস্টেমই আলাদা জানো। রাস্তা দেখুন, এটা পুরো লেকের উপরে এরকম করে রাস্তা করে দিয়েছে, লেকের উপরে এরকম রাস্তা হয়ে গেছে তো অনেক। হ্যালো, এটা শুনে ভালো লাগছে না দেখুন, দারুণ লাগছে কিন্তু যাই বল। সাবধানে নিয়ে যাবে, ওকে সাবধানে নিয়ে যাবে, সাইড হয়ে যাও না। কিন্তু খুব বোটিং করে বলো তাই না, মানে আমাদের এটা দেখাই যায় না বোটিং করা। দেখাতে এই লেক দেখানোর চক্করে লেকেই পড়ে যায়। ভাবলাম উঠতে পারবো, বললে যে টিকিট সব সোল্ড হয়ে গেছে, তা কোনো উপায় নেই। চলো একটু হ্যাঁ এই জায়গাটা আরাম লাগছে,
ওখানে যেন জ্বলছিল, ওইটা লেকের হাওয়াটা পাচ্ছি না, ওই জন্য লেকের হাওয়াটাও পাচ্ছিলাম না। আমরা ভাড়া নিতে পারতাম, চালাতেও হয়তো পারতাম, শিখিয়ে দেয় না এরা, কিন্তু ওই যে গুনগুনকে হুইলচেয়ার নিয়ে তো উঠতে পারবে না। তো অনেক শখ ছিল কোনো দিন বোটিং করার, নিজেরা বোটিং করে এমনি তো করা যায়, কিন্তু আমাদের হবে না। কিছু কিছু জায়গার তো তাও তো আমরা এখানে ইচ্ছে খুশি মতন বেরোতে পারি, মানে আমাদের এখানে ঘরবন্দি হয়ে যাই না, তাই না? ইন্ডিয়াতে এক বছর আমি পুরো ঘরবন্দি হয়ে গেছিলাম গুনগুনকে নিয়ে, কোথাও বেরোতে পারছি না। এখানে যখন খুশি যেখানে খুশি, হয়তো কিছু কিছু জায়গা বাধা হয়, কিন্তু সেটা ঠিক আছে, সেটা কিছু করার নেই। এখানে কেমন লাগছে বলবে না, দারুণ বোটিং করছি। দেখো এখানে উপর থেকে কি ভালো লাগছে, তাই না? এটাই বোট, বোটে কি উঠে আসছে, মানে আমরা লেকের অনেকটা ভেতরে ঢুকে গেছি। দেখুন কোথায় দেখবেন, ওই পাড়ে লেক, ওই যে ওই পাড়ে লেক আছে, ওই যে ওই পাড়ে লেক আছে, আর আমরা এখানে কি হাওয়া কি সুন্দর দিচ্ছে, ওই পাড়ে লেক শুরু, আর আমরা এতটাই এসেছি। তো দেখুন কেমন স্পিড বোট করছে, তো ওই পাড়ে আমি বলতে চাইছি যেটা, ওই পাড়ে লেকটা শুরু, আমরা এতটা কিন্তু লেকের মধ্যে ঢুকে গেছি, পুরো জলে এই যে রাস্তাটা করা আছে, এরকম রাস্তা পুরো, বেশ ভালো লাগছে না? এই যে রাস্তা কাঠের রাস্তা করে দিয়েছে, তাতে আমরা অনেকটা ঢুকে এসেছি ভেতরে। হ্যাঁ, ওই পাশেও আছে, মানে অনেকগুলো এইরকম করে রাস্তা করা আছে। আমরা এর আগের বারে যখন এসেছিলাম না, খুব ঠান্ডার সময় এসেছিলাম, তো রীতিমতো ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছিল এই হাওয়াতে, কিন্তু আজকে দারুণ লাগছে এই হাওয়াটা, বেশ ভালো লাগছে। আমি তো সুব্রতকে বলছি এই ভিডিও আর ফটো চক্করে না টুপ করে জলে পড়ে যাই, এতটাই ক্ষয়ে যাচ্ছি, খাওয়াটাও ভালো নাই।